হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2020 সালের মার্চে মোহাম্মদপুর এলাকায় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর মুখ্য হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় তেজগাঁও থানায়। পরে রাতে মামুনুল হককে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই মুহূর্তে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদ ও মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে আইনজীবী এবং পুলিশ কি বলছে? আমরা কিছুক্ষণ আগে আইনজীবীদের সঙ্গে কথা বলেছি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি যেটি বলেছেন যে মামলার মেরিট অনুযায়ী আদালত রিমান্ড মঞ্জুর করেছেন এবং তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কিন্তু গতকাল থেকেই করা হয়েছে এবং যেহেতু 7 দিনের রিমান্ড দেওয়া হলো এরপরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু এখনই আসলে জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো সেগুলো তো আসলে পুলিশ প্রকাশ করবে না, কারণ এর কিছু জিজ্ঞাসাবাদের পরে হয়তো বা দু একদিন পরে আমরা জানতে পারবো যে তার কাছ থেকে কী কী তথ্য পাওয়া গেল। এবং রাষ্ট্র আসামি পক্ষের যে আইনজীবীরা ছিলেন তারা এই বিষয়টা অসন্তুষ্ট জানিয়েছেন। তারা বলেছেন যে মামুনুল হককে জোরপূর্বক এই সাজা দেওয়া হয়েছে এবং তাদের বক্তব্য অনুযায়ী যে আদালতের এজলাসে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, গণমাধ্যম কর্মীদের তো প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই সঙ্গে অনেক আইনজীবীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি, সে বিষয়টি তারা ক্ষোভ জানিয়েছেন। এবং আপনি জানেন যে মোহাম্মদপুর থানায় করা একটি মামলায় কিন্তু মামুনুল হককে আজ আদালতে হাজির করা হয় ঠিক 11:30 দিকে এবং এরপরে কিন্তু তাকে 7 দিনের রিমান্ড সেটি আদালত মঞ্জুর করেন এবং তার রিমান্ডের যে কার্যক্রম আমি যেটি বলছিলাম যে গতকাল কিন্তু তাকে যখন আটক করা হয় তারপরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ থেকে কিন্তু তাকে রিমান্ডের যেহেতু নেওয়া হলো আজ তাকে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করা হবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি।